বগুড়াতে কিসের লাগে আইনু জানলে না শুনলে না উল্টা হামারি দোষ দিছে হামি বেলাকে হয়রানি করছি তো তোকে হামি দেখেনি ডাকি হামি আগে এসে বসে থাকি তুই কেন এত পিছে আসিস ও কথা হলো যে কথায় আছে যে মানুষ লাভে লোহা বহে বিনা লাভে তুলাও বহে না কারণ তুই আগে এসে বসে থাকার একটা কথা হলো যে এখানে তো স্বার্থ জড়িত আছে আর ফের কি স্বার্থ সেটা হলো তুই জানিস যে যেখানে গান বাজনার আয়োজন হবে গুধা ওখানে হাজির হবে আর আজকে আমি হাজির হব এটা তুই জানিস কারণ এই যে পাওয়াং সিরামিক্সের লিমিটেডের যে নানারা বড় নানা হারকে মনে কর যে এমডি নানা থেকে শুরু করে চেয়ারম্যান নানা থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারীরা আছে সব আজ এখানে হাজির হবে আমি এখানে বিহার কথা কহব আর ওই লাগে ও আগে এসে বসা আছে তো তুই জানিস না যে তুই যেখানে হাম সেখানে হ্যাঁ এটাই তো কথা কি কব যে ভাই আমার মতন দেখলে ও বিহাদারি যুবক আছে যারকে বিয়া হয়নি তারাই বুঝে এই দুটা রুহ কিভাবে লাফাইছে আর ওই বুড়া নানা এই যে শীত গেল নানা তিন তিন খান নানি লিয়া ঘরের ভিতরে আমোদ করছে আর আমি মাঠে ঘাটে দড়িয়া বেড়াছি তাই এবার নিয়াত করেছি এই ছুরিকে এবার ঘরে তুলবই তুলবো দরকার হলে চাপায় নবাব গঞ্জ আর ঘুরে যাবো না আমি এমডি নানাকে কোহে দরকার হলে আমি এখানে কোম্পানিতে থেকে যাবো আমি হাকে জাগা লিবা তাইলে কি আর চিনতে তুই নাহলে থেকে যাবি হাত জায়গা খানটা হবে কিনা করে লে দেখ তো এত বড় জায়গাতে এত কালা মানুষের জায়গা হয়েছে হাত জায়গা হলে তোর জায়গা হবে না দরকার হলে তোকে লিয়ে আমি টিনের উপরে থাকবো কথায় আছে আমারকে চাপে নবাবগঞ্জের আঞ্চলিক ভাষা একটা কথা কয়ে মনে মনে মজি লেমন কি বা হাঁড়ি কি বাড়ুন পাঁচতলায় গাছতলায় দেখা দেখি না দরকার হলে ফুটপাতে যা থাকবো কিন্তু খালি আজকে কলেমাটা পড়ে নিতে হবে আরে বোন শুন তোকে মেলায় আশা দিয়েছি নানা বিহা দিব বিহা দিব করতে করতে আম পেকে গেল জাম পেকে গেল কাঁঠাল পেকে গেল খালি আমি বিহা পাকা হয়ে পাকতে পারলো না শুন বইন আজ যেহেতু পাওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের সকল নানা আছে উদ্ধতন নানা আছে বড় নানা আছে আজকে কোহে বুঝলা কামটা এখান থেকে সেরে তোকে ঘুমটা দিয়ে কবুল করে তোকে বাড়ি নিয়ে যাবো তার আগে একটা কথা কি জানিস কথাই কয়ে কি জানিস মদদের কেউ ছায়ের মানছে আমি ওর তো মরদ হতে চাই না নানাকে বিহার কথা কয়েছি নানা কয়েছে যে তুই ভাইরে শুন যদি পৃথিবীটা বদলাতে চাহিস যদি দেড়শো টাকা বদলাতে চাইছিস তাহলে বিহার আগে বদলা নাইলে বিহার পরে বাড়িয়ালির হাত থেকে রিমোট লিয়ে টিভির চ্যানেলটাই বদলাইতে পারবি না তার লেগে মনে করেছি হ্যাঁ চিন্তা ভাবনা পাল্টে গেছে আনোয়ার নানা আমাকে কইছে চিনো তোমরা হ্যাঁ চিনো জি হ্যাঁ নানা আমাকে কইলে গুধারে খালি বিয়া করলে হবে না ভাই আত্মমর্যাদা সম্পূর্ণ হয়ে বাঁচে থাকতে হলে যোগ্যতা সম্পূর্ণ হয়ে সামাজিকভাবে বেঁচে থাকতে হলে আগে নিজেকে প্রতিষ্ঠিত কর দিয়া আমি বিহার চিন্তা বাদ দিয়ে দিছি যে এখন নাহিন ভালোবাসি ভালোবাসি করছে যেমনি বিহা হয়ে যাবে আজ ফের তরকারি কই আজ ফের এটা কই এগুলো কাজ হবে তাই কয়ে যাকে ভালো করে একটা সুন্দর করে বাড়ি করব টাইলস লাগিয়ে বাড়ি করব আর সেটা হয়েছে যে রোমা টাইলস দিয়া এই গলে হ্যাঁ হ্যাঁ টাইলসের বাড়ি লাগবে না হাকে হ্যাঁ পলিথিন টাঙিয়ে লিয়ে থাকে তাও থাকবো ওকে মা গে টাইলসের বাড়ি দরকার নাই মানে কতদিন ধৈর্য ধরে থাকবে জি দাঁতে দাঁত দিয়ে থাকবে দরকার হলে রোহিঙ্গা ক্যাম্পে যা থাকবো বুঝি শুন নানাকে যেহেতু আগা দিকে পেয়েছি বড় নানার আগা দিকে বসে আছে তাই আমার দুঃখের গানটা আমি গাহাছি যে বিহার কথা নানাকে কয়েছুন নানাকে রাজি করতে পারিনি নানিকে পেরে শুনু তাই গানে গানে কইছে শুনালে ওরে নানি আমার দিবে বিহা নানা দিবে না আর বিহার কথা মনে হইলে দানা ঢুকে না হয়েছে রে ওরে নানি আমার দিবে বিহা নানা দিবে না
साथी छिलो जारा चाचलर बापो लो तारा संगे साथी छिलो जारा चाचलर बापो लो तारा सबर बिहा होइया गेलो हमर होलो ना अरे सबर बिहा होइया गेलो हमर होलो ना बिहार कथा मने होइले दाना ढुके ना भाई रे কিসের আত আমদ লেগেছ বা কিসের আত আমদ লেগেছ তোর কেন পালাছিস কেন ওদিকে যে তোর রেহাই হবে ওদিকে আয় কথা কইতে দিকে আয় কে যাবে না মানে কেন ওখানে গেলে ফের কি হবে তোর কথা শুনতে পাই না মাইক্রোফোনে কথা কহা কথা হলো শুনো কহা চাপাইনবাবগঞ্জের ভাষা একটা কথা কহে যে খুঁটার বলে বাছড়া কুদ্দে হাজে মানে খুঁটা শক্ত হলে বাছুর হাজার লাভ হয় খুঁটা ভাঙতে পারবে না না আমি এখন যে নানার কাছে আসি তুমি এখানে এসে কিছু করতে পারবে না কেন ওখানে ফের কোন নানা আছে বড় নানা আছে আবার আমি তোকে খাইয়ে পিনে মানুষ করছে আমি তো নানা হলো না বড় নানা হয়ে গেল তোর কেউ তুমি নানা কিন্তু কইলা কানা করা নানা আর এখানে যে নানা নানি যাকে দেখছো হ্যাঁ এরা হচ্ছে গুণে মানে নামে শিক্ষায় দীক্ষায় সব দিক দিয়ে বড় নানা এত বছর ধরে তোমার বাড়িতে থাকে খালি গুধিকে খালি আশা দেওয়া হলো আর এখানে যদি একবার কহি আজকে গুধিকে ফুলের মালা দিয়ে বরণ করে বাড়তে উঠে নিতে পারবো কোন নানা আছে কছিস তুই কেন তুমি দেখতে পাও না তুমি মাহবুব নানাকে চিনো আমি নাম শুনেছি নাম শুনেছ তাহলে তোমাকে আইসা কহছি নানা তাহলে আমি গেনু তাহলে ভালো করে কহা অসুবিধাটা বুঝাপড়া করে এলি হ্যাঁ কোনটা কোনটা কোন নানা আছে একটু কহা শুনি আজি নানা তাইলে শুনো হ্যাঁ তুমি কোনটা থেকে আইলে আমি আমি ভাই মেলা দূর থেকে আইনু তোকে ঢুঁড়া বেড়া ছিল নবাবগঞ্জ থেকে ঢুঁড়তে ঢুঁড়তে এই বহুগুড়া চলে আইনু কুন্ডে বহুগুড়া বহুগুড়া শুনো একটা কথা কই তোমার কাছে বিহার বাইনা ধরেছিল হ্যাঁ বিহাটা আমি করব না কিন্তু বাড়ি তো করব হ্যাঁ ওটা তো আমার কথা আগে বাড়ি কর ঘর কর তারপরে তুই বিহা কর আজি না না শুনো বাড়ি যে করব তো টাইলস দিয়ে বাড়ি করব না কইনি তোমাকে আমি টাইলস তুই যে টাইলস দিয়ে বিয়া মানে বাড়ি করবি কইছিস এখন কয়জন টাইল দিয়ে বাড়ি করছে এই খোপলা দেখে বাড়ি করছে টাইল লয় মানে গাইয়া ভাষা টাইল কই হারা খাই প্রেলকে কিন্তু ওই খাই প্রেল এই টাইলস যে টাইল ঝকঝকে চকচকে নানা ওই টাইলসের কথা কইছি ও তো টাইলস কিনতে যায় আমি গোটা যাবেন ওই যে খোঁজ খবর লিয়ে দেখেছি হ্যাঁ পরে নানাজি কথাই কয়ে যে ওপরে ডগমগ ভিতরে মহাকাল মানে ওপর চকচকে হইলে যে ভিতর চকচকে এটা তো যাচাই বাছাই দরকার আছে আছে দিয়া আমি শেষমেশ আনোয়ার নানার সাথে কথা কইনু কইছে খাপা কোন্ডে কার আবে বিশ্বমানের টাইলস পাওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডে তৈরি হয়েছে তুই না হলে একবার আয়সা দেখা যাস তাই নাকি আমি আইনু আয়সা ফের দেখছি না না আজ একটা এমনই খুশি দিন আছে আমি চলে এসছি সেটা হচ্ছে নানা 14 সালে নানারা এই তারিখে মনে করে যে পত্তন দিয়েছিল মানে গাঁথনি শুরু করেছিল উদ্বোধন শুরু করেছিল শুরু করেছিল আর আজ কত সাল 21 তার মানে 7 বছর পরে সবাই একটা হয়েছে গোটা পাওয়াং পরিবার আজ মনে হয় একটা মিলন মেলা তাই তো হে মেলা লাতি লাতি লাতিনকে দেখতে পাচ্ছি একই দিনে দেখো আরেকটা কথা যে আমার কে স্বাধীনতার 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী সুবর্ণ জয়ন্তী সারা দেশে পালিত হয়েছে আমার কে দেশে বাহির থেকে কত প্রধানমন্ত্রী অন্যান্য দেশেরা এখানে আসছে আসছে এই সময়তেই ফি পাওয়াং পরিবার এক জায়গাতে হয়ে আছে বুঝতে পারলা এটা দারুণ কথা হ্যাঁ হ্যাঁ আর এখানে আসে না না আমি দেখনু যে আমার বাড়িতে যে টাইলস লিব সেটা গুণে মানে কতখানি ভালো তাই দেখনু কি আর কি কথা হইলো নানারা কেনে এতকাল উপস্থিত হয়েছে গানে গানে কইতে দিলে শুনে তাহলে কথা তো ভাই একটু শুনেলি নানাজি ধরো হামাসুতে এই যে পাওয়াং পরিবার
এখানে আসে আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকে শুনু গেটে লেখা ছিল রোমা টাইলস হ্যাঁ আমি যেটা বুঝলো রোমা টাইলস থাকার চিন্তা ভাবনা নাই হ্যাঁ ওইটাই বুঝি না 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 রোমা টাইলসে থাকতে হার কে চিন্তা কিসের আর একটা সাথী রাখে বলবো সুন্দর বাড়ি ঘর এ না না নুন্নতা ডিজাইন দেখা জীবরে গেছে সবার নানাজি এতই মনমাতা ডিজাইন হ্যাঁ ভাই আমারকে এমডি নানা বক্তব্য দিছিল আর আমি ওই মুহূর্তে চলে এসেছি একটা কথা শুনে আমার জানখানটা ঠান্ডা হয়ে গেছে তারুণ্যের জয় সব সময় হয় এখানে যে নানা নানিরা কাজ করে কাজ করে তারা প্রত্যেকে সৃজনশীল মানুষ তাকিয়ে দেখো নানা সবাই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে বয়স মানে যে সময় মানুষের উদ্যম যে সময় মেমোরিটা মস্তিষ্কটা এমন প্রখরভাবে কাজ করে নানাজি একটা কথা শুনে ভাল লাগলো যে এখানে যে নানারা টাকা পয়সা ইনভেস্ট করেছিল এখানে সবকে কাজ শিখার লাগে দক্ষতা করে গড়ে তোলার লাগে নানা পাঁচ কোটি টাকা ইনভেস্ট করেছিল হাজার হাজার টাকা খরচ করবে তো কোটি কোটি কেমন কথা আজ না হাজার বড় না কোটি বড় কোটি কোটি মানে ছোট ছোট আর হাজার মানে বড় হ্যাঁ মোটা হাউস লোক আর নানি হই তোমার ভাত খাইছে আজ ভাই সাউন্ডটা একটু ব্যালেন্স করো মোবাইলটা মাতিও না নানার গলা শুনতে পায় না কেন হ্যাঁ হ্যাঁ আর গলা যে ফেড়ে ফেলে দি কিন্তু এখানে ফের শোনা যায় না কেন হ্যাঁ শুনো না না আর একটা কথা কই শুনে লাও যে এই যে সিরামিক্স টাইলস এই টাইলস দেখুন না না বিশ্বে মনে করো যত রকমের টাইলস তৈরি হয় এরকম ভাবেই না না এখানে তৈরি হয়েছে বুঝতে পারলা উন্নত কাঁচামাল দিয়া মনমাতা ডিজাইন দিয়া সৃজনশীল চিন্তাধারায় নতুন নতুন নানা এই নিয়মের মধ্যে থেকে নানারা স্বাধীনভাবে কাজ করছে সব থেকে একটা জিনিস ভালো লেগেছে কি জানো হ্যাঁ সেটাও তোমাকে কই তাহলে শুনে লাও না না মনমাতা ডিজাইন দেখে জি ভরে গেছে সবার দিন পর মৃত্যুটা দিনু কেমন লাগলো ভাই মেজারটাতে কি কহে যেগুলা কথা কয় ঢং হবে না ওগুলা কইতে হয় না ওটা মৃত্যু ভাই নিত্য নিত্য শুনো ভুলে গেছে তাহলে জাগার পরিবেশটা কি সুন্দর লাগছে দেখেছো হ্যাঁ ভাই একেবারে পার্কের মতন লাগছে হ্যাঁ দেখলে আবার পুরানা ব্যথা উঠিয়ে দিলে কেন তোর ফের কিসের পুরাতন ব্যথা হলো না না শুনো এই যে চোদ্দই ফেব্রুয়ারি মনে আছে বিশ্ব হুড়াহুড়ি দিবস আমার জিয়ের মানুষটাকে একঠে করে দিলে না চার হাত তো চোদ্দ ফেব্রুয়ারির দিনে নানা একটা গোলাপ ফুলের দাম যদি টেঁড়া বেঁকা হয় তাও মনে করো পঞ্চাশ টাকা নিচে লয় মনের মানুষকে সব ফুল দিছে আমি পার্কে যা বসে আছি সবকে দেখছি জোড়ায় জোড়ায় বসে আছে প্রেমিক আর প্রেমিকা তো প্রেমিকের প্রেমিকার বুকের উপরে প্রেমিক মাথা ছুঁয়ে কয়েছে কি জানো শ্রাবন্তী জানো ইস এই যে তোমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছি কথা বলছি মনে হচ্ছে সারা পৃথিবীটা আমি দেখতে পাচ্ছি আর ওখান দিয়ে এক বুড়া বাবা যে গরু হারিয়ে গেছে পাঁচ দিন থেকে বিকার উঠে গেছে মাথায় আচ্ছা ওই কিন্তু কথা শুনে লিয়েছে শুনে লিয়ে তখন কয়েছে বাপরে আজ পাঁচ দিন থেকে গরু ঢুড়ে আমি হয়রান হয়ে গেল বাপ তো তুই যেহেতু গোটা দুনিয়া দেখতে পাচ্ছিস কোহা তো কোন জেলার কোন থানার কোন কন্যার হাড় গরুটা আছে একটু দেখতো বাপ এখন এই রোম প্রেমিক আর প্রেমিকা চমকে গেছে রোমান্টিক প্রেমের ভিতরে গরু গুনে থেকে আইলো ঠিকই তো না না কথায় কহে যে বুড়া মানুষ সাধারণত বুড়া হয় না ভেড়া হয় রাগ চটকা লোক রাগ বেশি হয় যখন না কহেছে তখন কইছে আবে কহিলে কহা না এলো ওখান থেকে মাথা সরা আমি নিজে মাথা থুয়ে দেখে নিয়েছি গরু গুন্ডা আছে দেখতো তুইও একটা ডেড়া ওই লোকও একটা ডেড়া আবে কেউ কারো প্রেমিকার বুকে মাথা ছুঁতে দিবে দিবে দেখো তো আমি কেন করে কহবো আমি কোনদিন মাথা ছোঁয়ার সময় পাইনো না সুযোগ পাইনো ও তো পাস নেই নানাজি যেগুলা কহছিলি হ্যাঁ যে কথাটা কহ শুনো কথা হলো যারা গরিব মানুষ যারা স্বপ্নের একটা বাড়ি ঘর তৈরি করে তারা কি করে জানো তারকে সর্বস্ব টাকা জমানো টাকা কষ্টের টাকা জমিয়ে স্বপ্নের একটা বাড়ি করার লাগে না টাইলস কিনে কিনে কিন্তু নানা দুনিয়া হয়ে গেছে ভেজালে ভরা তার লাগে যাচাই করতে 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 আমি এই জায়গায় পাওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিতে এসে পৌঁছেছি পৌঁছেছি বুঝতে পেরেছো যেমন তারকে মনমাতা ডিজাইন
তেমন নানা কর্মদক্ষতা যে কর্মীগুলো এখানে আছে তার কাছে নানা মনের কথাটা শুনে দেখো, তারা কি মন তন স্বাধীনভাবে কাজ করছে নানা কাজ করছে, সেটাও তোমাকে গানে গানে কইছি তো শুনলা ভালো করে কহ। হ্যাঁ নানা, পাওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড, নানা না পাওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড, নানা না তো মানের কাঁচা মাল কাল তৈরি করছেন তারা, পাওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের নানারা বিশ্বমানের কাঁচামাল কাল তৈরি করছেন তারা, আর নিজের চোখে দেখলো হারা রোমাটাইছে সবার সেরা, নিজের চোখে দেখলো হারা রোমা টাইলস সবার সেরা, চাষবাসী সব ভাই বন্ধুরা ব্যবহার করো একবার। নানাজি ভাই, ভেজাল দুনিয়াতে কিভাবে লেগেছে জানো? কেমন একটা গুয়াল, ভালো করে মনোযোগ দিয়ে শুনো নানা, একটা গুয়াল প্রতিদিন আমারকে চাঁপাইনবাবগঞ্জ থেকে দুধ মানে যে গরুর দুধ দুইহাই লিয়া যায় শহরে বিক্রি করত, প্রত্যেক বাড়িতে বাড়িতে এক পোয়া করে বা হাফ কেজি করে দুধ দিত দিত, ই কি করত যেখানে দুধ লিয়ে যাইত অর্ধিগুণ পানি দিত, ভেজাল দিত, ভেজাল দিত, পানি মিশাল করে দিত, প্রতিদিনই খাওয়াইত, যেহেতু পাঁচ বাড়ি তখন বিগত হয়। সেদিন না কি করেছে, মোটর ট্যাপ বন্ধ সব, পানি আর দিতে পারেনি, তখন কি করেছে জানো? কি করেছে, অর্ঘে যারা হাফ কেজি লে ওরা এক পোয়া দিয়েছে, খালা গ্যাস দুধ হয়নি। হ্যাঁ ভালো কথা, আইটা একটু কাম চাললে এই দুধ খায়া না কি হয়েছে জানো, যেদিন অরিজিনাল দুধ দিলে সেদিন সব মেডিকেল দৌড়াইলো, মেডিকেল মানে পাতলা পায়খানা, ডায়রিয়া ডায়রিয়া, পেট খারাপ হয়ে গেল। ভালো, এখন মনে করো গুয়ালকে ধরে সব টিমে বেড়ালছে, গুয়াল আফসোস করে কইছে হাই রে দুনিয়া রে, রোজ রোজ ভেজাল পানি মিশাল করে দুধ দিনুস কিচ্ছু হইল না, আজ যে আসল দুধ দিন আজই পেট খারাপ হলি, তো এই ভেজালে দুনিয়া এই যে সর্বস্ব বিক্রি করে গায়ের ঘাম ঝরা টাকা দিয়ে একটা বাড়ি ঘর করব, স্বপ্নের বাড়ি তৈরি করব, করতে হবে এখন নানা সব ভালো যার শেষ ভালো তার, এখন ইট গাঁথনু ভালো প্লাস্টার করনু ভালো, টাইলস লাগার সময় তো দু নাম্বার টাইলস দেয় বাড়ি লেগে স্বপ্নটাই বিদায় হয়ে গেল, লাভ হলো ঠিকই কয়েছে। এই গনে নানা আমি ধীরে সুস্থে আইনু ফ্যাক্টরিতে ঘুরনু, দেখনু কিভাবে উন্নত কাঁচা মাল দিয়ে নানা টাইলস তৈরি হয়েছে, তৈরি করছে মন মাতা ডিজাইন দিয়ে তৈরি করছে। শুন, হ্যাঁ এই যে পাওয়াং সিরামিক লিমিটেড যেটা রোমা টাইলস, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এত বড় ছিল না, হ্যাঁ প্রথম দিকে কিন্তু যখন তৈরি করে তখন প্রচুর আমাকে বৈদেশিক থেকে ইয়ে আনতে হতো, কাঁচা মাল আনতে হতো, হ্যাঁ তাহলে কি হতো জানিস, আরকে বাংলাদেশের অনেক অর্থ বিদেশে চলে যেত, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন নানারা এমন কাজকে আগে লিয়ে গেছে, এখন বৈদেশিক মুদ্রা মনে কর যে ব্যাপক এই আমদানি মানে আমাকে মানে অর্জন হয়েছে, অর্জন হয়েছে নানাজি। হ্যাঁ তুমি তো ভালো কিছু জানো জি, হ্যাঁ দেখে তোমাকে একবার হ্যাবলা ক্যাবলা লাগে, খাপা বাহির বাহির একটু তথ্য লিয়ে দেখলো মা আগে, কেমন বুদ্ধিজীবী সাজছে একটু নাম করা তো দেখো। আবে একটা জিনিস নিতে গেলে ওটা সম্পর্কে জানতে হবে না, তুমি খুব বুদ্ধিমান লোক নাকি কহে লোকে, হাতে ছাড়া একটা গ্রামে বিচার হয় না, তুই বুদ্ধিমান কবি না আগে দেখেছো না, না চার পাঁচ দিন ছিল না আমার লাগে বিচার আটকে ছিল, যেমনি বাড়ি আনো তেমনি বাইসি বিচার বসে গেল, ওকে ছাড়া গাঁ ঘরে বিচার হবে কিভাবে, প্রত্যেকটা বিচারে তো আসামি হার না, না তো আসামি ছাড়া বিচার হবে, আবে এ কথাটা এখানে না করলে হতো না, চুপো চুপো না, না শুনো তুমি যে বুদ্ধিমান দাবি করছো তো তুমি কিরকম বুদ্ধিমান জানো, দু ভাই বহিন রাস্তাতে হেঁটে যাচ্ছে, যাইতে লাগা ছোট্ট ভাই আর বহিনকে জিজ্ঞেস করছে আপু রাস্তার এ সাইডের ঘাসগুলো এত বড় বড় আর এগুলো এত ছোট কেন, তখন আর বহিন কইছে পাগলা এই সাইডে গোবর পড়ে আছে তো গরুর গোবর, ওই জন্য এগুলো উর্বর হয়েছে বড় হয়েছে, আর এ সাইডের গুলো ছোট হয়েছে, এগুলো তো গোবর নাই, যে ও বুঝতে পেরেছি এই জন্য তোমার মাথার চুলগুলো বড় আমারগুলো ছোট, হ্যাঁ তোমার মাথায় কত গোবর, হ্যাঁ তার মাঝে হামার বাঁশ উল্টে হামাকে দিচ্ছি, বাঁশ দেওয়ার কথা কই না, বাঙালি বাঁশ দেওয়াতে এত পটু যে বরফের পিছনে বাঁশ দিয়ে নাম থেকে আইসক্রিম আর ওই লাগে চিসা চিসা খাইছে বাঙালি। হ্যাঁ হ্যাঁ না শোন যেটা কইছিলি ভালো করে কহা, বুঝে কহা ভালো করে কইছি, টাইলস লিবো তো ভালো করে জানে শুনিলি আর কু কহা তো, হ্যাঁ না না ভালো করে কিছি, একটা কথা তোমাকে কহি, হ্যাঁ এখানে দেখনু কেটা আমি এসে চিনতে পারিনি না, না কোনটা এই প্রতিষ্ঠানের এমডি কোনটা চেয়ারম্যান আর কোনটা কর্মী, সবাই মিশায় একাকার,
সবাই নানা এমন ভাবে আলোচনা গল্প করছে হাসি খেলি করে করে সবাই জানে বন্ধু বন্ধুর নানাজি যেখানে নাকি কইছো সব থেকে ভালো লেগেছে আরেকটা কথা জানো এই পান সিরামিক ইন্ডাস্ট্রি এত দ্রুত আজ্ঞা যাওয়ার কারণই হলো এটাই নানা যে বন্ধু সুলভ আচরণ করো সবার আচরণ করতে এটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে আরেকটা কথা কই তোমাকে শুনো কর্মকর্তা কর্মচারীর মধ্যে যদি ফারাক থাকে তাইলে ওখানে উন্নয়ন করা খুব একটা সম্ভব হয় না ঠিকই উদাহরণ কিরকম জানো বাড়ির মালিক কইছে মানে গৃহকর্তা বা গৃহকর্তী কইছে গৃহকর্মীকে এ রহিমা জি ম্যাডাম কত না হলো যে এই যে এখানে সব কিছু ডাল চাল সব কিছু দিয়ে গেলাম তো স্যার কিন্তু একবারে একটার মধ্যে আসবে তুই এক কাজ করবি একটার মধ্যেই সব রান্না করে ফেলবি ম্যাডাম চলে গেছে ম্যাডাম চলে গেছে এবার না মনে করো কাজ শেষে ফিরে এসে দেখছে ওকে ভাত তরকারি সব কিছু মাংস আলাদা করে রান্না বান্না করতে কই হয়েছে বা মারতে মেহমান আসবে ও বাবাকে এক এক পাতিলের মধ্যে রান্না করে খিচুড়ি করে দিয়েছে ও মানে একটার মধ্যে কইছে তার মানে একটা হাড়ের মধ্যে রান্না মানে ওকে বুঝিয়ে কইছে যে তুই বেলা একটার মধ্যে রান্না শেষ করবি দুপুর একটার মধ্যে আর এই গৃহকর্মী মনে করেছে যে মানে একটা পাতিলের মধ্যে রান্না করতে কইছে হ্যাঁ খিচুড়ি করে দিয়েছে খিচুড়ি করে দিয়েছে তার মানে সে তার জায়গা থেকে কথা বুঝাইতে পারেনি আড়স্যতার জায়গা থেকে নানা তো এই যে আমার ঘে এমডি নানা যতটা মানে কথা কইতে কইতে কিন্তু নানা টিস্যু দিয়ে চোখের পানি মুছেছে আমি কিন্তু দেখেছি যখন ওখানে বক্তব্য দিছিল যে কত শ্রম দিয়ে নানা একটা জায়গায় আগে গেছে সব থেকে ভালো কথা কই যে আপনার এই ফ্যাক্টরিতে যতগুলো কর্মী আছে তারকে ভিতরে যদি মনের বিনোদন ঠিক থাকে এরকম সুসম্পর্ক বজায় থাকে তাইলে এটা আরো যা ছড়ালছে এটা আরো বৈশ্বিক ভাবে ছড়িয়ে যাবে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই ঠিকই বলছো ভাই যেমন ধরে লাও কথাটা আসলে মন থেকে কইছে কোনো পাম দেওয়ার কথা মনে করিও না আর পাম দেওয়ার কথা কি হ্যাঁ নানার ক্ষেত্রে একটা কথা কই যদিও পাম শুনতে আরাম অসামনে যে পাম করবো নাম করবো না ভুলে গেল ভাই কি নানা এই যে নানার একটা কথা কইছিল যে সৃজনশীল চিন্তা আমারকে বড় নানা একটা কথা কইছিল এমডি নানা যে নিজেকে সবসময় আপডেট দিতে হবে আপডেট দিতে হবে এই যে সৃজনশীল চিন্তা ভাবনা করছে এই চিন্তা ভাবনা গেলা করলেই নানা এই সিরামিক্স আরো আগে যাবে না আগিয়ে যাবে তাই আমারকে যেগুলা দেশে বন্ধু বান্ধব দেশবাসী আছে তারাকে কহবো ভেজালের দুনিয়ায় একবার পরীক্ষা করার লাগে হইলো একবার এই রোমা টাইলস ব্যবহার করে দেখো তাহলে বুঝতে পারবে নানা কথায় কয়ে কি জানো যে বেশি কথায় বেশি দোষ হুঁস করে কথা কইস আমি যেহেতু ভারে ভাই শোন শোন সবই কইলে ভালো লাগলো কিন্তু এই রোমা টাইলসের পাবো কুণ্ঠে আচ্ছা বোকা লিয়ে আমি ঘর সংসার করছি জি আজি তুমি বাংলাদেশের যে কোনো টাইলসের দোকানে যায় তুমি দোকানদারকে কইবে আমি রোমা টাইলস নিব হাঁকে রোমা টাইলসের ব্যবস্থা করে দাও ওই সব ব্যবস্থা করে দিবে নানা আমরা খালি চাপাইবরগঞ্জ লয় গোটা বিশ্ববাসীর দরবারে পৌঁছে দেবো যে রোমা টাইলস খালি নামে লয় গুণে মানে সব দিক দিয়ে সেরা হ্যাঁ তাই একবার হলো ব্যবহার করে দেখো ব্যবহারে বংশের পরিচয় ঠিকই কইছিস ভাই তো তবে আমি হার পরিচয় দিতে কিন্তু একটু লুকিয়ে দিই কারণ হার নানার ব্যবহার ভালো হয় এই কিসের ব্যবহার ভালো হয় আমি একটা জনদরদির মতো আমি গায়ে আগে গ্রামের আমি জনসেবা করি কি কহবো জানিস আর তুই হাকে কইছিস আমার নাম দিতে পারবি না গায়ের মানুষ খাইতে গেলে আর বিচার করতে করতে আর এই বেলা জনদরদি লোক কিরকম জনদরদি শুনবে এরকম একটা বাড়ির ফ্যাক্টরিতে আগুন লেগেছে তো সবাই গ্রামের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন নি করে হাই হাই সব শেষে গেল সব পুড়ে গেল সেদিন পুড়ে গেছিল মেলায় কিছু পুড়ে গেছিল জানিস ওর মতন এক মোটা হুঁস লোক দেখছে এরে বাপরে সব ভিতরে পুড়ে গেল নেনটি মাইরা ভিতরে দৌড়িয়ে চলে গেছে আগুনের ভিতরে ঝাঁপ দিয়া যে কয়জন ভিতরে ছিল বাবাকে চ্যাঁড়া বাহির করে নিয়ে এসছে একটু পর পুলিশ যায় ফের ওই লোককে ধরে নিয়েছে থানা লিয়ে চলে গেছে থানা লিয়ে যায় তখন গ্রামবাসী যারা ছিল ওখানে ওরা দৌড়িয়ে চলে গেলো থানাতে যা কয়েছে হাজি পুলিশকে কয়েছে এটা কোন ধরনের কথা ওই মানুষটা ভিতরে যা ওরা বাহির করে লাইলো বিপদগ্রস্ত মানুষকে আর ওকে ধরলে চলে এলে পুলিশ কয়েছে কি জানো কি কয়েছে এই বেটা ও কারাকে বাহির করেছে জানিস ভিতরে যারা ছিল তারা সবাই আগুন নিমাচল ফায়ার সার্ভিসের কর্মী ছিল ওরা কি বাহির করলে চলে এসছে উপকারটা বুঝতে পারলাম উপকার করতে যা কাকে কোনটা করতে হবে সেটা তো দেখতে হবে তাই বলছি না সৎ হয়ে যাও ভালো হয়ে যাও আর আমাকে রোমা টাইলস দে বাড়ি করে দাও আচ্ছা লে তোকে বাড়ি করে দেব লে না যে মেলা কথা কই ভুল ত্রুটি হতে পারে সামনে গেল আর কিছু সামনে গেল মাগরিবের নামাজ পড়তে হবে
আবার যদি কোনদিন সুযোগ সময় হয় আমি একটা অনুরোধ দেব আমারকে এমডি নানাকে তারপর চেয়ারম্যান নানাকে সব নানাকে যে কর্মীরকে মন বুঝার চেষ্টা করবেন আর একটা কথা তারকে বিনোদনের খোরাকটা পূরণ করবেন মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হইবে তারকে প্রতিভাগালা বিকাশ হোক তারাও একটু পরিবেলে একঠে করে একটু গান বাজনা করলে নানা ওরকে মনটা ভালো থাকবে তাইলে আপনার কোম্পানি আরও আগে যাবে আগে যাস হ্যাঁ চলো বাড়ি চলো মালিকের একলাই সহযোগিতা হবে না কর্মীরা কো আগে আসতে হবে সুখে দুঃখে থাকতে হবে না সুখে দুঃখে আগে যাবে রোমা টাইলস সবার